আমি মিঠুন আর আপনাদের সাথে রয়েছে টেক মিঠুন চ্যানেলতে। ওয়েলকাম সবাইকে। আর আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আজকে আমরা সবাই ফোন ইউজ করি, তো এরকমও দেখা যায় যে ফোন অনেক সময় আমাদের বাসের ট্রেনে টানে জ্বলতে গিয়ে হারিয়ে যেতে পারে। আজকে আপনার না হারাক এটাই আমি চাই, কিন্তু কারণ না কারণ কখনো না কখনো আপনি এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে আপনার ফোনটা হারিয়ে গেছে আর সেটা আপনি কোনোভাবেই খুঁজে পাননি, আর আপনি যখন পুলিশে কমপ্লেন করতে গেছেন সেখানে শুধু একটা কমপ্লেন নাম্বারই পেয়েছেন, ফোনের কোনো হদিশ আপনার কাছে আসেনি। সেখানে ফোনের অনেক ডাটা থাকতে পারে, সেখানে ফোনের মধ্যে অনেক কন্ট্রাক্ট ডিটেলস থাকতে পারে, সেগুলো কিন্তু বরাবরের জন্য আপনার হাত থেকে বেরিয়ে গেছে। তো আজকে আমরা সেগুলো রিকভার করার চেষ্টা করব, আর সেটা কিভাবে করব। তাহলে প্রথমে আমরা এটা দুভাগে ভাগ করতে পারি। এক, আপনার কাছে রয়েছে একটা নর্মাল ফিচার্স ফোন, আর আপনার কাছে রয়েছে একটা অ্যান্ড্রয়েড বা আইফোন। তো প্রথমে আমরা আসবো নর্মাল ফিচার্স ফোন যদি আপনার হারিয়ে গিয়ে থাকে সেখানে আপনি কি করতে পারেন। নর্মাল ফিচার্স ফোন যখন আপনার হারিয়ে যাচ্ছে তখন আপনি সিম্পল আপনার ফোনের IMEI নাম্বার, ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি, প্রত্যেকটা মোবাইল, শুধু মোবাইল নয়, আপনি যদি কখনো ইউজ করে থাকেন আপনার ডঙ্গল সেখানতেও আপনি পাবেন, আপনি ট্যাব ইউজ করছেন সেটাতেও আপনি পাবেন। তো এটা রয়েছে IMEI নাম্বার। IMEI নাম্বারটা ইউনিক হয়, এটা প্রত্যেকটা ফোনে প্রত্যেকটা ডিভাইসে আলাদা হয়ে থাকে। তো এখন আপনাকে ফার্স্ট করতে হবে যেটা, আপনার IMEI নাম্বার নিয়ে আপনাকে যেতে হবে আপনার কাছে পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে আপনি সঙ্গে সঙ্গে কমপ্লেনটা করলেন, কমপ্লেন করার পর যদি ওখান থেকে আপনার ফোনটাকে লক করার ব্যবস্থা করা হয়ে থাকে তাহলে আপনি সেটা পেলেন। আর এটা হচ্ছে প্রথম অপশন। সেকেন্ড অপশন, আর যেটা এখন সব থেকে বহুল প্রচলিত, সবার কাছে কোনো না কোনো স্মার্টফোন, যেমন আপনি অ্যান্ড্রয়েড ফোন হতে পারে আর সেটা আইফোনও হতে পারে, তো সেখানে আপনি আপনার মোবাইলটা কিন্তু প্রপারলি ট্র্যাক করতে পারবেন, কারণ সবাই কিন্তু এখন GPS অন রাখে আর তার মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার ফোনের হারিয়ে যাওয়া হদিশ কিভাবে। তো প্রথমে আমরা যেটা করতে পারি, আমরা আপনার ফোনে আপনার যেটা রয়েছে সেখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে প্রথমে লগ ইন করবেন। আর জিমেল আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা আমাদের ফোনটাকে ট্র্যাক করতে পারি। তো প্রথমে আমরা আমাদের গুগল, যেটা আমাদের নিজস্ব জিমেল অ্যাকাউন্ট আছে, আমরা জিমেল অ্যাকাউন্টটাকে খুলে নেব। জিমেল অ্যাকাউন্টটাকে খুলে নিয়ে তারপর এখান থেকে আমরা মাই অ্যাকাউন্টের মধ্যে চলে যাব। মাই অ্যাকাউন্টের মধ্যে যখন আমরা চলে গেছি ওখানে আমাদের একটু স্ক্রল করে যখন নিচে আসবো দেখবো ফাইন্ড ইয়োর ফোন বলে একটা অপশন রয়েছে। এখানে এই যে গেট স্টার্টেড বলে লেখা আছে, গেট স্টার্টেডটাকে ওকে করলাম। গেট স্টার্টের উপর ক্লিক করতে এটা আমার ফোনের মডেল নাম্বার, আর এখানে দেখা লেখা আছে রয়েছে 51 মিনিটস এগো, ঠিক আছে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, ক্লিক করতে হবে, ঠিক এখানটাতে ক্লিক করলে আমাকে আবার লগ ইন চাইবে। তো আমরা এখানে যখন ক্লিক করে নিলাম আমাকে পাসওয়ার্ড চাওয়া হলো, আমি আপনার পাসওয়ার্ডটা এখানে এন্টার করে দেব। দিয়ে পাসওয়ার্ড এন্টার করে দিলে ওখানে আমাকে দেখাবে হচ্ছে ফোনটা এই মুহূর্তে আছে কোথায়। আর এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে নেক্সট টেপ বলে একটা অপশন রয়েছে, এখানে রিং অপশন রয়েছে, এখানে লোকেট অপশন রয়েছে। তারপরে এখানে নিচে যখন আপনি একটু স্ক্রল করবেন দেখে নিতে পারবেন চেক রিসেন্ট সিকিউরিটি ইভেন্ট ফর সার্ফিসিং অ্যাক্টিভিটি, লক ইউর ফোন, ট্রাই কলিং ইউর ফোন, সাইন আউট অন ইউর ফোন, গেট ইন টাচ উইথ ইউর অপারেটর, কনসিডার ইরেজিং ইউর ডিভাইস। তো এগুলোতে আমি সবগুলোই আসবো, তার আগে আমি দেখে নেবো এই মুহূর্তে আমার ফোনটা কোথায় রয়েছে। আমরা যখনই লোকেট অপশনটা থেকে ওকে করব ওখান থেকে আবার আমাকে লগ ইন করতে বলা হবে। তো আমি আবার যখন লগ ইন করব তখন ওখানে আমাকে গুগল ম্যাপসের মধ্যে দিয়ে আমাকে ফোনটা লোকেশন দেখিয়ে দেবে, ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায় আমার ফোনটা রয়েছে। আর যখন আমি ওখানে দেখতে পাবো ফোনটা আমার কোথায় রয়েছে, তা ওখানে আমি দুখানা অপশন সঙ্গে সঙ্গে আমার স্ক্রিনের বাঁদিকে চলে এসেছে, দেখুন প্লে সাউন্ড আর এনাবেল লক ইরেজ। ফোনটা ধরুন আপনার এই মুহূর্তে কেউ কথা বলছে, গেম খেলছে, যাই করে থাকুক, যখনই আপনি প্লে সাউন্ড অপশনটাকে ওকে করবেন আপনার ফোনটা সঙ্গে সঙ্গে বেজে উঠবে। আপনাকে উদাহরণ দেওয়ার জন্য দেখে নিন, আমার ফোনটাকে আমি নিজের ফোনে রিং মেরেছি সঙ্গে সঙ্গে বাজছে, এটা 5 মিনিট পর্যন্ত বাজতে পারে, যতক্ষণ আমি স্টপ করব, স্টপ করলে তবেই এটা থামবে, আর স্টপ করার সাথে সাথে ডিভাইস স্টপিং রিংইং বলে একটা পপআপ চলে আসবে। আর এখানে দেখুন আমার ফোনটা পুরো একদম প্রপার লোকেশন, একদম আমার বাড়ি যেখানে রয়েছে সেই জায়গাটাকে একেবারে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর এছাড়া আপনার এখানে যখন আপনি রিংটা করবেন তখন আপনি তো এটা শুনতেই পাবেন, তাছাড়া আপনি যখন এখানে অপশানে চলে যাবেন এখানে যে যে অপশানগুলো রয়েছে, অর্থাৎ আপনি কিন্তু আপনার ফোনটা চাইলে লকও করতে পারেন। আপনি এখানে শুধু একটা ক্লিক করবেন, অপশান চলে আসবে, আপনি ফোন লক করার অপশান পেয়ে যাবেন। এছাড়া আপনার ফোনতে আপনি কল করতে পারবেন, কথা বলতে পারবেন, তাছাড়া আপনি কিন্তু
আপনার ফোনের সমস্ত ডেটা আপনি এখান থেকে ইরেজ করতে পারবেন। অর্থাৎ আপনি ফোনটা যখন নিতে পারছেন না, তখন আপনি চাইলে সেই ফোনটা সমস্ত ডেটাটা কিন্তু লস্ট করে দিতে পারেন। আপনি এখান থেকে লক করে দিতে পারেন আপনার ফোন, যাতে অন্য কেউ কিন্তু ফোনটা ব্যবহার করতে না পারে। অপশন আপনি পেয়ে যাবেন, একটা হচ্ছে রিং, অর্থাৎ আপনি কখনো আপনার ফোনটাকে সাইলেন্ট মোডে রেখে দিলেন, কখনো সেটা বালিশের নিচে থাকতে পারে, কখনো এমন কোন জায়গায় পড়ে যেতে পারে যেখান থেকে আপনি ফোনটা বুঝতে পারছেন না, ফোনটা কোথায় রয়েছে, ফোনটা কোথায় রেখেছেন মনে করতে পারছেন না। তো সেই সময় আপনি ভেবে রাখুন আপনার ফোনটা সাইলেন্ট মোডে রয়েছে, তাহলে আপনি খুঁজে পাচ্ছেন না কোনোভাবে, আপনি বারবার ফোন করছেন, ফোনটা সাইলেন্ট মোডে বেজে যাচ্ছে, আপনি বুঝতেও পারছেন না ফোনটা কোথায় রয়েছে। তো সেখানে আপনি কিন্তু ডাইরেক্ট যখন গুগলস এর মাই অ্যাকাউন্টের মধ্যে গিয়ে ওখানে আপনার ফোনের অপশনটা পাচ্ছেন, তখন ওখানে রিং এর অপশনটা পাবেন। সো সেই রিংটা ক্লিক করার সাথে সাথে আপনার ফোনটা 5 মিনিট কন্টিনিউয়াসলি ফোনের হাইয়েস্ট ভলিউমে বাজতে থাকে, তাহলে আপনি আপনার ফোনটাকে খুঁজে পেয়ে গেলেন। এখানে আপনার যদি ফোনটা হারিয়ে গিয়ে থাকে, তাহলে এটাও আপনি সেখানেও করতে পারবেন। আপনার ফোনটা হারিয়ে গেছে তো প্রথমে আপনি গুগলের মাই অ্যাকাউন্টে গিয়ে আপনার ফাইন্ড ইওর ফোনতে যাবেন, গেলে ওখানে লগ ইন করতে বলবে, আবার আপনার পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করলেন তখন ওখানে আপনাকে প্রথমে দেখাবে আপনার লোকেশনটা, আপনার ফোনটা ঠিক এক্সাক্ট কোন জায়গাটা আছে। আপনি ওই জায়গাটাতে চলে যান, ওখানে গিয়ে আপনি আপনার মাই অ্যাকাউন্ট থেকে রিং অপশনটা মারুন। ফোনটা থেকে কথা বলা হচ্ছে, ফোনটা থেকে গেম খেলা হচ্ছে, ফোনটা যে মুহূর্তে থাকুক, ফোনটা যে মুডে থাকুক, সুইচ অফ ছাড়া ফোনের থেকে আপনার ডাইরেক্ট রিং বাজতে শুরু করবে, আর সেটা ফোনের সর্বোচ্চ লেভেলে, মানে প্রচন্ড জোরে 5 মিনিটের মতো রিং হবে। সেখানে যদি আপনার ফোনটা উনি লক না করেন, তাহলে আপনার ফোনটা বন্ধ হবে না রিং, ওটা কন্টিনিউয়াসলি বাজবে। আর ফোনটা যদি বন্ধ করে দেয়, তাহলে আপনার ওই আওয়াজটা বন্ধ হয়ে যাবে। এখান থেকে আপনি ফোনটা খুঁজে পেতে পারেন। এছাড়া সেম পদ্ধতিতে আপনি আপনার ফোনটাকে ট্র্যাকও করতে পারলেন, আপনার সাইলেন্ট মোড ফোনটাকে আপনি খুঁজে পারলেন। এছাড়া আপনার কাছে IMEI নাম্বার রয়েছে, এবং আপনি আরও একটা জায়গা থেকে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার, এখান থেকে আপনি আপনার ফোনটাকে খুঁজতে পারেন। এছাড়া যদি আপনি আইফোন ব্যবহার করে থাকেন, ফোনের আইক্লাউড থেকে সেম জিনিসটা আপনি করতে পারবেন। এছাড়া দেখা গেল আপনি আপনার ফোনটাকে পেয়ে গেলেন, এখানে যদি আপনার উপকার হয়ে থাকে খুবই ভালো। এছাড়া দেখা গেল আপনার কাছে IMEI নাম্বারটা নেই, তো IMEI নাম্বার যদি না থাকে, IMEI নাম্বার আপনার নর্মাল আপনার কোথায় কোথায় থেকে থাকে, ফোনের ব্যাটারিটা খুলবেন আপনার ফোনের ব্যাকে পেয়ে যাবেন, এছাড়া রয়েছে ফোনের বাক্সতে পাবেন। এছাড়া আপনি ফোনের যে বিলটা নিয়েছেন, প্রত্যেকটা বিলতে IMEI নাম্বার মাস্ট আপনার ইনপুট করা থাকবে, সেখান থেকেও আপনি পেতে পারেন। এছাড়া দেখা গেল আপনি এর কোনোটাই আপনার কাছে নেই, IMEI নাম্বার সেই মুহূর্তে মজুদ নেই, বা ফোনটা আপনার হারিয়ে গেছে ধরুন 1 মাস বা 2 মাস বা 6 মাস আগে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি সোজা চলে যাবেন গুগলের জিমেলের ড্যাশবোর্ডে, সেখান থেকে আপনি আপনার মাই অ্যাকাউন্টের মধ্যে গিয়ে যখনই আপনি ফাইন্ড মাই ফোন অপশানে যাবেন, ওখানে আপনি আপনার গুগল অ্যাকাউন্টটা যতগুলো ফোনতে অ্যাড করেছেন, অর্থাৎ ধরুন আপনি 6 মাস আগে একটা ফোন ব্যবহার করতেন যেটা আপনার হারিয়ে গেছে, সেটাও যদি তখন আপনার অ্যাড করা থাকে আর ওই ফোনে যদি GPS চালু থাকে, তাহলে আপনি অবশ্যই ওই ফোনটাকেও সেম একই পদ্ধতিতে আপনি খুঁজে পেতে পারেন যে আপনার হারিয়ে যাওয়া ফোনটা কোথায় রয়েছে, সেটাও আপনি দেখে নিতে পারেন। তাহলে আজকে আমরা অনেকটা ইনফরমেশান গ্যাদারিং করলাম, আমরা অনেক কিছু জানতে পারলাম। আশা করছি বন্ধুরা প্রত্যেকটা ইনফরমেশান আপনাদেরকে হেল্প হবে, আর আপনারা আপনাদের এই মেসেজটাকে আপনাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিন, আর আপনি যতখানি ছড়াবেন ততখানি আপনার কেউ না কেউ কোনো না কোনোভাবে যদি আমার এই মেসেজটা থেকে কোনো উপকার পেয়ে থাকে, সব থেকে ভালো আমার লাগবে, বিশ্বাস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা রাখবেন আরও ভালো আরও কিছু ইনফরমেশান আপনাদের জন্য আমি নিয়ে আসবো।